বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক বিত্তেসাত্ত্বক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা দায়ের করেন। বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির 219 ও 466 ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এদিকে গত 26 আগস্ট নারায়ণগঞ্জের সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।